সামনেই বর্ষা, বর্ষায় বৃষ্টির জলে রাস্তাঘাট জলে জলময় হয়ে যায়, নিকাশি নালাগুলো ওভারফ্লো হয়ে বাড়িতে জল ঢুকতে শুরু করে। তবে এইসব সমস্যার সম্মুখীন যাতে কোচবিহার পৌরবাসীদের হতে না হয় তারই সুব্যবস্থায় ব্রতী হয়েছে কোচবিহার পৌরসভা। কোচবিহার পৌরসভা উদ্যোগে কোচবিহার শহরের প্রত্যেকটি ওয়ার্ড, বিশেষত কোচবিহারের যেসব ওয়ার্ডগুলো বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে এবং সমস্যার সম্মুখীন হন পৌরবাসীরা, সেই সব ওয়ার্ড সহ সমস্ত ওয়ার্ডগুলোতে ড্রেনেজ সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে কোচবিহার পৌরসভা। মঙ্গলবার কোচবিহার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 7 নম্বর ওয়ার্ড পর্যন্ত ড্রেনেজ সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করা হলো। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোদ কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ, এছাড়াও 1 থেকে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। এদিন উক্ত কর্মসূচি প্রসঙ্গে পৌর প্রধান বলেন, মূলত ডিসেম্বর জানুয়ারি মাস থেকে এই কাজগুলো শুরু করা উচিত ছিল, তবে মাঝে মধ্যে আকাশের মুখ ভার ছিল, পাশাপাশি বর্ষাও সামনে, তাই শহরবাসীকে যাতে প্রত্যেক বছরের মতো এবছর জমাজলের সম্মুখীন হতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই নিকাশি নালা পরিষ্কার করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ বর্ষার আগে যথাসাধ্য কাজ চালিয়ে যাবে নিকাশি নালা সংস্কারের। কি জানাচ্ছেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ? শুনবো ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। এক থেকে সাত নম্বর ওয়ার্ড পর্যন্ত যে দুটো ড্রেন আছে এই গুঞ্জবাড়ি পেট্রোল পাম্প থেকে, এই দুটো ড্রেন পরিষ্কার কাজ শুরু হচ্ছে। কারণ এই দুটো ড্রেন পরিষ্কার না হওয়ার কারণে 1 থেকে 7 নম্বর ওয়ার্ড পর্যন্ত 7টা ওয়ার্ডে জল উঠে, জল জমে যায় ঘরের মধ্যে। সেই জন্য আজকে সেন্ট্রালি এখান থেকে 7টা ওয়ার্ডের লেবার, আরও 820 জন লেবার আমরা লাগাচ্ছি, 1টা 1টা করে ড্রেন পরিষ্কার করবো। কারণ একবারে দুপাশে যদি ধরি তাহলে যানজট হয়ে যাবে, এক পাশে করে একদম নদীতে ফেলে দেবো। এই দুটো ড্রেন যদি পরিষ্কার করা যায় তাহলে 50% জল কমে যাবে বাড়িতে ওঠা। কারণ এই 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, এই সমস্ত কিছু ওয়ার্ড আছে, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, ঘরে জল ঢুকে যায়। এই ঘরে জল ঢোকাটা বন্ধ করতে গেলে এই ড্রেনগুলো আমূল পরিবর্তন পরিষ্কার করতে হবে, একদম সংস্কার করতে হবে। সেই কাজটাই তার মানে এসেই গেছে, ফাঁকে ফাঁকে করার চেষ্টা হচ্ছে যতটা পারা যায়। মানে এবার তো আর সবটা কমপ্লিট করা যাবে না, এই ড্রেনগুলোর কাজ ডিসেম্বর জানুয়ারিতে শুরু করতে হয় শুকার সময়। তো সেই ক্ষেত্রে যতটা জল জমা যায় এলাকাগুলো যেগুলো চিহ্নিত হয়েছে সেই জায়গাগুলো যাতে জলটা না বাঁধে আর না জমে, বৃষ্টির জলটা যাতে 2 ঘন্টার জলটা যাতে ড্রেনেই নিতে পারে আর বাকি জলটা যাতে ড্রেন দিয়ে যেতে পারে, তার জন্য এই প্রচেষ্টা। পৌরসভা এরূপ কাজে খুশি ওয়ার্ডের বাসিন্দারা। পৌরসভার এই কর্মসূচি প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, প্রতি বছর বর্ষার সময় ঘরে জল ওঠে, ড্রেন ওভারফ্লো হয়ে যায় আর যার জন্য রাস্তাতেও জল দাঁড়িয়ে যায়। পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ, খুব শীঘ্রই সমস্যা নিরাময় করা হোক। তবে এদিনের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন ওই বাসিন্দা। কি জানাচ্ছেন তিনি শুনব। মানে ভালো করে পরিষ্কার করা হয় তাহলে মনে হচ্ছে আর জল হবে না।